কি বলছে এলাকার মানুষ কি বলছে কথা শান্তি চায় শাহজাহানের ফাঁসি চায় ধন্যবাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চকে শাহজাহানকে স্যারেন্ডার করার নির্দেশ দিয়েছে মার ভালো আছো ভালো আছো ভালো আছো কোথায় কোথায় নামতে হবে এলাকার মানুষ যে কথা বলছিল যে অত্যাচারের কথা ওইখান থেকে এলাকার মানুষ যে অত্যাচারের কথা বলছিল আপনি কালো ব্যাচ পরে এসেছেন সাংবাদিকের গ্রেপ্তারের প্রতিবাদে এবং এবং বর্তমানে যে মানকে গ্রেপ্তারের অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদেজ ব্ল্যাক ডেজ মানুষ বলছে কেউ মুখ খুললে তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং কথা বলতে বলেছে দিনেও আতঙ্ক বলছে মূল পান্ডা শাহজহান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে স্যারেন্ডার করতে সোমোটো কগনিজেন্সি শাহজাহানের পালানোর আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা বাকি নেই এলাকা একশো চুয়াল্লিশ ভালো আছেন শান্তিতে আছেন না অশান্তি শক্ত থাকবেন শক্ত থাকবে আমারও নতুন করে আজকে আমাদের আটকানোর জন্য করেছিল সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেছে তাই আমি আসতে পেরেছি ভালো আছেন আটকাবার চেষ্টা হচ্ছে কি ভালো আছেন না ভয় করবেন ভয় করবেন আমি সব পরিবর্তন হবে সন্দেশ খালি মানুষ নিজের মতো থাকবেন শান্তিতে থাকবেন এবং গুন্ডাদের শাস্তি হবে এবং শুভেন্দু অধিকারীকে খালি যাওয়ার অনুমতি দেন হাইকোর্টের প্রধান বিচারপতি সেই মতো ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন রিপোর্টারকে অ্যারেস্ট করা যায় অনেক কিছু করা যায় কিন্তু আইন আদালতের অর্ডারের সাথে কমপ্লাই করা যায় না তো আমরা ঠিক যেরকম সন্দেহ করেছিলাম সেরকমই শুভেন্দু অধিকারী মহাশয় এবং শঙ্কর ঘোষ মহাশয় তাদেরকে সন্দেশকারী যাওয়ার আগেই ধামাখালিতে সকালবেলা আজকে আটকে দেওয়া হয় আমরা গতকালের অর্ডারের কমপ্লায়েন্স অনুযায়ী সময় মতো ম্যাপও দিয়ে দিয়েছিলাম আন্ডারটেকিং আন্ডারটেকিংও কোর্টের তরফ থেকে দিতে বলা হয়েছিল আমরা সেই আন্ডারটেকিংও জমা করে দিয়েছিলাম গতকালই কিন্তু তা সত্ত্বেও আজকে এক অদ্ভুত কারণ দেখিয়ে এটা রাজ্য সরকার এখন বর্তমানে করে থাকে আদালতের অর্ডার হলেও সেই আদালতের অর্ডার তারা ভায়োলেট করে এই বলে যে না আমরা অ্যাপিল করতে পারি তাই জন্য আমরা এখন কমপ্লাই করবো না তো শুভেন্দুবাবু এবং শঙ্করবাবুকে তারা ধামাখালিতে আটকে দেয় ধামাখালিতে আটকে বলে যে না আমরা একটা অ্যাপিল মুভ করতে চলেছি তাই জন্য আমরা এখন এই অর্ডারটাকে বলবৎ করতে দেব না গতকালের যে মাননীয় জাস্টিস চন্দ্রের যে অর্ডারটা আছে তো আমরা আন্দাজ করে এখানে আজকে এক নম্বর কোর্টরুমে মহামান্য চিফ জাস্টিস এবং মহামান্য জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ঘরে আমরাও প্রস্তুত ছিলাম জানতাম যে এই জিনিস হবে তো সকালবেলাতে অ্যাজ ইউজুয়াল চলে এসেছিলেন এখানে রাজ্য সরকারের তরফ থেকে গতকালের অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তার উপরে একটি স্থগিতাদেশ চাওয়ার জন্যে তখন আমি উঠে দাঁড়িয়ে আমরা বলি আর কি যে এরমভাবে আমার যারা মক্কেল আর কি তাদেরকে আটকে রাখা হয়েছে কোনো অ্যাপিল শুনানি ছাড়াই তো তাতে কোর্ট বলে হচ্ছে যে না এটা তো হতে পারে না আমিও তখন আমাদের দেওয়ানি কার্যবিধির যে অর্ডার ফর্টি ওয়ান রুল ফাইভ আছে যেখানে বলে হচ্ছে অ্যাপিল ফাইল করলেও স্থগিতাদেশ অটোমেটিক নয় সেই পোর্শনটারও জায়গাটা আমি কোর্টের দৃষ্টি আকর্ষণ করি আর কি আর আমি বলি যে আমি ইনস্ট্রাকশন পাচ্ছি যে এখনও আমার মক্কেলদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে ওখানে তো মাননীয় বিচারপতি পুরো ব্যাপারটি শোনেন শুনে উনি ডিসাইড করেন যে ওনারা ওখানেই অ্যাপিলটি শুনবেন তো অ্যাপিলটি শুনানি করা হয় যে যে জায়গাগুলো দেখানো সেই জায়গাগুলো দেখানোর পরে মাননীয় ডিভিশন বেঞ্চ মনে করেছেন যে না এনাদেরকে তো আটকানো যেতে পারে না ফোর গতকালের যে অর্ডার আছে গতকালের অর্ডারে যে টার্মস আছে সেই অর্ডার অনুযায়ী শুভেন্দুবাবু এবং শঙ্করবাবু তাদের যা যে সিকিউরিটি পার্সোনাল আছে সিকিউরিটি পার্সোনালদের সাথে সন্দেশখালিতে যে যে জায়গায় মানে ওয়ান ফর্টি ফোর ছিল গতকাল অবধি সে সমস্ত জায়গায় যেতে পারবেন হ্যাঁ যেরকম আন্ডারটেকিং দেবার তো আন্ডারটেকিং জমা দেওয়া হয়েই গেছে তো উনি ওনারা গিয়ে দেখা করে আমরা বলি যে আমরা কোনো ওখানে রাজনৈতিক সভাও করতে যাচ্ছি না আমরা কোনো রকমের স্পিচও দিতে যাচ্ছি না আমরা যাচ্ছি ভিক্টিমদের সাথে দেখা করতে তো আদালত সেটা পারমিট করেছে রাজ্য সরকার থেকে আবেদন ছিল যে ঠিক আছে ওনারা যাচ্ছেন যাক কিন্তু ওয়ান ফর্টি ফোরটাকে আবার ইম্পোজ করে দিক মাননীয় ডিভিশন বেঞ্চ তো ডিভিশন বেঞ্চ সেটিও নাকচ করেছেন সেটি নাকচ করে বলেছেন যে না সিঙ্গেল অনারেবল সিঙ্গেল জাজের কাছে যেরকম মামলাটি এক সপ্তাহ পরে আবার শুনানি হবে তখন সে সমস্ত পয়েন্ট ওখানেই বিচার্য হবে তো আপাতত এই হয়েছে সন্দেশখালীর ম্যাটারটাতে মামলাটি শুনানিকালীন আরও কিছু মন্তব্য মাননীয় চিফ জাস্টিস আরও করেছেন প্রধান বিচারপতি মহাশয় আরও কিছু মন্তব্য করেছেন কারণ এই সন্দেশখালী ঝামেলার যে উৎস সেই শাহজাহান শেখ আজও ধরা পড়েনি সে আজও ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় অ্যান্ড রাজ্য সরকার তো অনেক জায়গায় রিড্রেসাল মেকানিজম মানে যে ত্রুটি হয়েছে বা যেগুলো মানুষের রিমান্ড সেগুলোকে ঠিক করার জন্যে পদক্ষেপ নিচ্ছে তার মানে রাজ্য একদিক দিয়ে অ্যাডমিট করে নিচ্ছে যে অন্যায়গুলো হয়েছে তাই জন্যই অন্যায়টাকে এখন আন্ডু করার চেষ্টা করছে তো আমরাও মামলা করার সময় বলি যে এটি এই জিনিসটির সমস্যা সমাধান সব থেকে ভালো হবে যদি ভিকটিম যারা তাদের গলা তাদের কথা তাদের কণ্ঠস্বর সেটাকে সাপ্রেস না করে যাদের জন্যে এই লোকগুলি ভিকটিম হয়েছে তাদেরকে ধরে আনা হয় তো একটি তো সুওমোটো মামলা একটি হয়েছে যেটি আজকেও মহামান্য প্রধান বিচারপতি বললেন যে এরকম সুওমোটো মামলাটা তারা নেবেন ঠিক করেছেন তো আমি তখন মামলা প্রসঙ্গেই বলেছিলাম যে আমার মনে হয় যে আদালত সব থেকে ভালো করবে যদি রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে শাহজাহান শেখকে আদালতের সামনে এই যখন শতপ্রণোদিত মামলা যখন শুনানি হবে যদি প্রডিউস করা হয় তো দেখা যাক সেটিও সোমবার সেদিন বলেছেন হচ্ছে সে মামলি মামলাটি শুনবেন আর কি তো এখন দেখা যাক যে আদালত সেই মামলাতে কি করে আর কি রিপোর্ট দেখে মনে করছে আদালত যে শেখ মূল মাস্টার কি বলবেন এটা আদালতের মন্তব্য এবার আদালত রিপোর্ট দেখে বা কি ডকুমেন্টস দেখে মনে করেছেন সেটা তো আমি বলতে পারবো না এটা আদালতের মন্তব্য সেটা সোমবার আশা করি বোঝা যাবে আরো ভালো করে যখন এই শত মামলা শুনানি হবে